আর জানি 41 পর্যন্ত তো আর বেঁচে থাকবো না, এখনই 77 বছর বয়স হয়ে গেছে গাজী, কিন্তু আমি প্রস্তুতিটা ঠিক থাকা দরকার, দিক নির্দেশনাটা ঠিক থাকা দরকার, এবং সেটা করে দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা বাংলাদেশকে আগামীতে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, কারণ 2008-এর নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ, সেটা আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। এখন মাঝে মাঝে একটু টেকনিক্যাল অসুবিধা হয়, কিছুক্ষণ আগে আপনারা দেখলেন একটু টেকনিক্যাল অসুবিধা হচ্ছিলো, সেটা হতেই পারে, তো যন্ত্র তো, সেটা সবাইকে মানে একটু নিতে হবে, কিন্তু বাস্তব কথা যে আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং আমরা করেছি, এবং আমাদের লক্ষ্য আমরা এখন জাতি পেয়ে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে আমাদেরকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন, এবং সেটা জাতিসংঘই ঘোষণা দিয়েছিল। এত অল্প সময়ে একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে, এটা আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে কোনো নেতা করতে পেরেছেন কিনা, আমি জানি তা পারেনি, একমাত্র জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছেন। কাজী তিনি যেখানে রেখে গিয়েছিলেন বাংলাদেশ, সেখানে থমকে গিয়েছিল 21টা বছর, এরপরে আবার 8 বছর, এই 29 বছর। যা হোক, আমরা সরকারে আসার পর থেকে উদ্যোগ নিয়েছি, যেটা লক্ষ্য স্থির করেছিলাম 2008-এর নির্বাচনে সেটা আমরা অর্জন করেছি। এখন বাংলাদেশ আসলে উন্নীত হয়েছে, গ্র্যাজুয়েটেড 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব আমরা, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যাত্রা। আমরা কোভিড-19 অতিমারির কারণে 2 বছর সময় বাড়িয়ে নিয়েছিলাম, কাজী তার মধ্যে আমাদের প্রস্তুতি পর্ব চলছে, আমরা 26 থেকে যাত্রা শুরু, সেখানে আমরা থেমে যাব না। আমরা 2021 থেকে 41-এর প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, 41-এর বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি আমরা গড়ে তুলতে চাই। যেমন আমরা 71 সালে যুদ্ধ জয় করেছি, দেশ স্বাধীন করেছি, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলব, এবং আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের যারা নতুন প্রজন্ম এখানে, আমি তাদেরকে এই কথাই বলবো যে 41-এর যে সৈনিক তারাই হবে এবং আগামীতেও এগিয়ে যাবে। সেখানে আমরা থেমে যাইনি, আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি, কারণ আমাদের এই বদ্বীপটাকে প্রজন্মের পর প্রজন্ম তারা যেন নিরাপদে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, জলবায়ু অভিঘাত থেকে যেন তারা রক্ষা পায় এবং সুন্দরভাবে যেন তারা বাস করতে পারে, সেইভাবেই আমরা কাজ করতে চাই। বর্তমানে অনেক জায়গায় সংঘাতপূর্ণ অবস্থান আছে, কিন্তু বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তি প্রগতির পথ দেখায়, উন্নতির পথ দেখায়, আর জাতিকে অগ্রসরমান করেন, উন্নত জীবন দান করে, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। কাজে আমি এইটুকুই চাই যে সকলে আমাদের এই দেশ, যে দেশ আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই দেশ যেন আরও উন্নত করতে পারে, এবং 41-এ আমাদের হচ্ছে স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ দক্ষ জনশক্তি, স্মার্ট পপুলেশন, আমাদের গভর্নমেন্ট হবে স্মার্ট গভর্নমেন্ট, আমাদের ইকোনমি হবে স্মার্ট ইকোনমি, আমাদের সোসাইটি হবে স্মার্ট সোসাইটি, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। আমি জানি 41 পর্যন্ত তো আর বেঁচে থাকবো না, এখনই 77 বছর বয়স হয়ে গেছে গাজী, কিন্তু আমি প্রস্তুতিটা ঠিক থাকা দরকার, দিক নির্দেশনাটা ঠিক থাকা দরকার, এবং সেটা করে দিয়ে যাচ্ছি। সময়ের সাথে তাল মিলিয়ে এগুলো আবার সময় উপযোগী করে বাস্তবায়ন করতে হবে। আমরা 41-এর যে আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, তার অনেক কিছুই আমরা 2008-এর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং 2009 পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজও আমরা এখন শুরু করেছি। সেখানে আমরা
অনেক কিছু সেখানে থাকবে, সংযোজন করব। ডেল্টা প্ল্যান 2100 সেটাও আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করেছি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও সে তার অনেক অংশ নিয়েছি। পাশাপাশি আমরা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্রণয়ন কাজ শুরু করেছি, সেখানে আমরা যে বিষয়গুলি এখানে প্রযোজ্য সেগুলি নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। কাজী 41 আমাদের যে লক্ষ্য, ইনশাল্লাহ সে লক্ষ্য বাংলাদেশ অর্জন করতে পারবে। কারণ আমাদের আছে তরুণ সমাজ, অত্যন্ত মেধাবী, তাদের যদি আমরা ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করতে পারি, বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না। আর আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা এগিয়ে যাব বীর দর্পে একাত্তরে যেভাবে বিজয় অর্জন করেছি। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের গৃহীত যে সমস্ত পদক্ষেপগুলি যেন বাস্তবায়ন করতে পারি সেটাই আমরা চাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আজকের যে সেমিনার, সেই সেমিনার সফল হোক সেই কামনা করে আমি আবারও বলবো, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।